হ্যালো মাই লাভলি পিপল আউট দেয়ার, কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে সুস্থ আছো, সেফ আছো। সো আমি জানি মনটা আমাদের একটু খারাপ, কারণ বিজয়া দশমী বলে কথা, বাট নেভার মাইন্ড, দ্যাটস এ পার্ট অফ আওয়ার লাইফ, আসছে বছর আবার হবে। তো হ্যাঁ, তোমাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার ছোট ছোট বন্ধুদের জন্য আমার তরফ থেকে একটা টাইট হাগ, অনেকটা ভালোবাসা, আর বড়দের জন্য আপনারা সকলে আমার প্রণাম নেবেন আর আপনাদের অনেক অনেক আশীর্বাদ আমাকে দেবেন। সো হ্যাঁ, দুর্গাপুজোতে ঘুরে ঘুরে ট্যানিং পড়ে গেছে, তার সাথে বাইরে এত ডাস্ট অ্যান্ড পলিউশন, আর যা গরম পড়েছে ওরে বাবা, ঘামে মানে সোয়েটিংয়ে আমাদের স্কিনটার একেবারে দফারাপা হয়ে গেছে। আর আপকামিং যে ফেস্টিভ্যালগুলো সেগুলোর কথাও তো আমাদের ভাবতে হবে, তাই না? সামনেই লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো, ধনতেরাস, দিওয়ালি, তারপরে জগদ্ধাত্রী পুজো আছে। সো তাই জন্য আজকে আমি ওদের সাথে একটা ইজি সিম্পল স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো। যা যা রুটিন, মানে যা যা প্রোডাক্টস আমি মেনলি ইউজ করবো, সব 200 টাকার মধ্যে খুবই ইজিলি তোমরা অ্যাফোর্ড করতে পারবে, আর প্রোডাক্টগুলো ইজিলি মার্কেটে তোমরা পেয়ে যাবে। সো আশা করি এই রুটিনটা তোমরা সকলে ফলো করতে পারবে, তোমাদের হেল্পফুলও লাগবে। সো চলো সবার নেশ না করে ডিরেক্টলি আমরা স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করি। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে স্কিনটাকে ডিপলি ক্লিন করে নেবার। সো আমি ডাবল ক্লিনজিং প্রসেস ট্রাই করবো, তার জন্য প্রথমে জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিলাম, তারপরে আমি ল্যাকমের এই ক্লিনজিং মিল্কটা ইউজ করবো। এটা ভীষণই জেন্টল স্কিনের জন্য, তোমাদের পোর্সকে ডিপলি ক্লিন করবে। যদি কোনো পোর্সের মধ্যে ময়লা বলো, ডার্স, পলিউশন, কিংবা যদি অ্যাকনে কিংবা পিম্পল কজিং জার্মস থাকে, সেগুলোকেও একেবারে স্কিন পোর্স থেকে ডিপলি ক্লিন করে দেবে। তার সাথে স্কিনটা যখন তোমরা কোনো কটন প্যাড দিয়ে রিমুভ করবে না, কিংবা যখন ধোবে, তখন দেখতে পারবে যে স্কিনটা অনেকটা সফট অ্যান্ড সাফল হয়ে গেছে, অনেকটা গ্লো করছে। আর এটা দিয়ে তোমরা 1 থেকে 2 মিনিট পর্যন্ত সার্কুলার মোশনে হালকা হাতে মাসাজ করো, তারপর তোমরা এটাকে কটন প্যাডের হেল্প নিয়ে রিমুভ করে নিতে পারো। আজকে আমি সিরোনার এই ক্লেন্সিং ওয়াইপসটা ইউজ করছি, এটা স্কিনের জন্য ভীষণই জেন্টল, আর যেহেতু এটা ওয়েট ওয়াইপস, তো সেহেতু সেপারেটলি এটা তোমাদের স্কিনটাকে আরও ভালো করে ক্লিনও করে নেবে। সো ক্লিনটা যদি ভালো করে আমরা না করি, তাহলে পরবর্তী যে প্রোডাক্টগুলো আমরা স্কিনে লাগাবো সেগুলো কিন্তু স্কিনের মধ্যে, মানে লেয়ারের 10 লেয়ার্স ভিতর পর্যন্ত যাবে না, তাহলে কিন্তু খুব ভালো করে সেটা ভিতর থেকে কাজ করতে পারবে না। তাই জন্য ক্লেন্সিংটা মাস্ট। তারপরে আমি ইউজ করবো আমার বম্বে শেভিং কোম্পানির ফেস ওয়াশ, কারণ আমি ডিপ ক্লেন্সিং প্রসেস ট্রাই করছি। একটু ক্রিম বেসড প্রোডাক্টের পর আমাদের একটা অবশ্যই একটু ফোমিং চাই, বাট আমি খুব বেশি ফোমিং ফেস ওয়াশ ট্রাই করি না, কারণ আমার স্কিন টাইপ নর্মাল, আমার স্কিন টাইপ একটু ড্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ খুব বেশি ফ্যানা এটাতে হচ্ছে না। তোমরা যদি পিম্পল কিংবা অ্যাকনের প্রবলেম থাকে, তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। পুজোর পর ইদানিং আমার মুখে একটু র্যাশেস বেরোচ্ছে, তাই জন্য আমি এটা ট্রাই করছি, যাতে যে জার্মসগুলো আছে সেগুলো আমার পোর্স থেকে ক্লিন হয়ে যায়। এটাও স্কিনের জন্য জেন্টল, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো একবার। চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার আমরা ট্রাই করবো একটা ফেসিয়াল স্ক্রাবার। সো গুড ভাইবসের এই পোমোগ্রেনেট ফেসিয়াল স্ক্রাবারটা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ট্রাই করতে পারো। এর মধ্যে গ্রানিউলসগুলো না, এগুলো খুব বেশি বড় না, খুব বেশি কড়কড়ে, দানা দানা না, তাই জন্য স্কিনের জন্য খুব জেন্টল আর সফট। আর এর মধ্যে পোমোগ্রেনেট আছে, সো ডেফিনেটলি এটা তোমাদের যে পোর্সে, মানে যারা এক্সফোলিয়েট তো এটা করছেই, তাছাড়া ওপেন পোর্সকে এটা কিছুটা ক্লিন করে দেয়। আর মেইনলি তোমাদের যে পোর্শনে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস থাকবে, যেমন আমার নাকের পোর্শনে বেশি ব্ল্যাক হেড, হোয়াইট হেডস আসে, তো আমি সেই পোর্শনটা ফোকাস করছি। তোমরাও এরকমভাবে ফোকাস করো, পুরো ফেসটে হালকা করে 1 থেকে 2 মিনিট পর্যন্ত রাব করো, কিন্তু মেইনলি ফোকাস করো যেখানে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস আছে। সো তোমরা লাগিয়ে যদি সেন্সিটিভ স্কিন হয়, ইনস্ট্যান্টলি ধুয়ে নিতে পারো, কিন্তু আমি কি করি, এটাকে লাগিয়ে 1 মিনিট পর্যন্ত এভাবেই ছেড়ে দিই, তারপর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। সো এবার আমি লাগিয়ে নেব আমার ফেস প্যাক। সো ফ্লোরাজের প্রোডাক্টসগুলো আমার ভীষণভাবে স্যুট করে, কারণ এগুলো একেবারে হার্বাল, ন্যাচারাল। সো আজকে আমি ভেজ পিলটা ইউজ করব, এর মধ্যে অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে, তোমরা যদি ফ্লোরাজের প্রোডাক্ট ইউজ করে থাকো তাহলে তোমরা জানো। সো আমি জাস্ট 1 to 1/2 teaspoon আর অ্যাড করছি, তার সাথে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেস্টটাকে একটু ভালো করে গুলে নাও, এটা গুলতে সামান্য সময় নেয়, যখন পেস্টটা একটু থেক হয়ে
যাবে তখন আমি আমার ব্রাশের হেল্প নিয়ে ইভেনলি লাগিয়ে নিচ্ছি। এটা তোমাদের যদি ফ্রেকলস থাকে কিংবা পিগমেন্টেশন থেকে আরম্ভ করে ডেড স্কিন সেলস থাকলে, যদি স্কিনটা আনইভেন হয় তাহলে স্কিনটাকে ইভেন করার জন্য মানে সব ক্ষেত্রে একটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই প্যাকটা। তোমরা তোমাদের যদি স্কিনে ট্যানিং পড়ে যায় ট্যানিংকেও কিন্তু এটা আরামসে রিমুভ করে দেবে। তার জন্য দুর্গাপুজোর পর তো এই ফেস প্যাকটা একেবারে মাস্ট হ্যাভ আমি বলতেই পারি। এটা তোমাদের ফেয়ারনেস তো প্রোভাইড করবেই, তাছাড়া স্কিনে যে কোনো প্রবলেমের এটা ওয়ান স্টপ সলিউশন। সো এটা তোমাদের সেন্সিটিভ স্কিন হলে যখন তোমরা ফিল করবে যে একটু শুকিয়ে যাচ্ছে তখন ধুয়ে নাও, আমার স্কিন টাইপ নর্মাল তো আমি আরামসে এটাকে 20 মিনিটস রাখি, তারপর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার আমরা ইউজ করে নেবো টোনার। সো অক্সিগ্লোয়ের এই রোজ ওয়াটারটা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে ডেফিনেটলি ট্রাই করো। যদি তোমাদের কাছে অন্য কোনো টোনার না থাকে বাড়িতেও তোমরা রোজ ওয়াটার বানিয়ে নিতে পারো। এই রোজ ওয়াটারটা আমি মেকআপের আগেও অনেক সময় লাগিয়ে থাকি। আমি ইউজ করে নেবো একটা ফেসিয়াল অয়েল, তোমরা যে কোনো সিরামও ট্রাই করতে পারো। সো NyBae এই ফেসিয়াল অয়েলটা আমার কারেন্ট ফেভারিট। এক তো এটা অ্যাফোর্ডেবল, তার সাথে হ্যালুরোনিক অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনের যদি অ্যান্টি অক্সিডেন্টস দরকার হয় ভরপুর মাত্রায় এর মধ্যে সেটা আছে। তাছাড়া এটা বেস্ট বারোটি যে চিপচিপে না, জেনারেলি কোনো সিরাম কিংবা অয়েল লাগালে সেটা চিপচিপ করে, বাট এটা লাগাবার সাথে ইনস্ট্যান্টলি স্কিনে অবজর্ব হয়ে যায়। আমার স্কিনে এটা ভীষণভাবে স্যুট করে। ইভেন তোমরা এটা মেকআপের আগেও চাইলে ট্রাই করতে পারো, স্কিনটাকে একবার ডিপলি হাইড্রেট করে, ময়েশ্চারাইজ করে। তোমরা চাইলে গুড ভাইবসের যে অয়েলগুলো আছে সেগুলোও ট্রাই করতে পারো, সেগুলোও ভালো। বাট নিজেদের স্কিন প্রবলেমের অ্যাকর্ডিং ডেফিনেটলি ট্রাই করো। সো আন্ডার আই ক্রিম তোমরা চাইলে কিছু কিছু সময় স্কিপ করতেই পারো, বাট পুজোর সময় আমাদের অনেক ফুড হ্যাবিট তো আমাদের একেবারেই বিগড়ে যায়, তাছাড়া অনেক সময় ঘুম কম হয়, তো আন্ডার আইস পোর্শন আমার ভীষণ ড্রাই হয়ে যায়। তাই জন্য আমি বায়োটিকে এই সুদিং আন্ডার আই ক্রিমটা ইউজ করি। এর মধ্যে আমন্ড এক্সট্রাক্ট আছে যেটা স্কিনকে খুব ভালো করে হাইড্রেট করে, মানে আন্ডার আইস পোর্শন একটু পাতলা হয় আমাদের চামড়াটা, তো সেই ক্ষেত্রে সেখানে স্কিনটাকে খুব ভালো করে ডিপলি হাইড্রেট করে ইলুমিনেটিং একটা এফেক্ট দেয়। মানে যদি ধরো আন্ডার আইজে ডার্ক সার্কেলস থাকে তাহলে সেটা তার জন্যও ভালো। দিনে তোমরা যদি দুবার এটাকে ইউজ করো তাহলে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এবার তোমাদের আমি একটা এক্সট্রা পয়েন্ট বলি, পুজোতে কিন্তু আমরা রোজ একেবারে সুন্দর করে মাসকারা লাগিয়েছি, আইব্রাউজকেও ফিল করেছি, তার জন্য কিন্তু আইল্যাশ আর ব্রাউজারও কেয়ার করা দরকার। সো আমি ভ্যাসলিন পেট্রোলিয়াম যদি রোজ রাতে লাগাই আমার আইব্রাউজে আর আইল্যাশে, তাতে কিন্তু আইল্যাশ খুব শাইনি থাকে, গ্রোথটাও মোটামুটি ভালো হয়। যদি স্মলার আইল্যাশ হয় তাহলে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, আইব্রাউজকে এটা থিকার বানিয়ে দেয়। ভ্যাসলিন পেট্রোলিয়াম যদি কিন্তু অনেক উপকারিতা, মানে হয়তো আমরা এটাকে এখন অ্যাভয়েড করি, বাট ডেফিনেটলি এই যে ট্রিক্সটা বলছি ট্রাই করে দেখো। ভ্যাসলিন না চাইলে তোমরা ক্যাস্টর অয়েলও লাগাতে পারো, বাট ক্যাস্টর অয়েল একটু চিপচিপ করে, তার জন্য আমি ভ্যাসলিনটাই প্রেফার করি। চলো এবার পালা হচ্ছে মোটামুটি ফাইনাল স্টেপে আমরা এসেই গেছি। সো পনসেরি লাইট ময়েশ্চারাইজারটায় ভাইটামিন ই আছে, গ্লিসারিন আছে, তার সত্ত্বেও কিন্তু এটা চিপচিপে না, মানে স্কিনে ভীষণই তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, ভীষণ লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার, ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্য সুইটেবল আর ভীষণ ভীষণই অ্যাফোর্ডেবল। তোমাদের যদি এটা স্যুট করে তাহলে এর যে বড় প্যাকেজিংটা আছে তোমরা ওটা ট্রাই করতে পারো। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, যেহেতু এতে ভাইটামিন ই আছে তো এটাকে এটা স্কিনটাকে ভিতর থেকে ন্যাচারালি গ্লোয়িং বানায়, আর গ্লিসারিন আছে তার জন্য ময়েশ্চারাইজ তো করছেই। তো যেহেতু ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আমাদের হাতের কাছে আছেই, সেহেতু সেপারেটলি কোনো লিপ বামের দরকার পড়বে না, এটাকেই আমি লিপসেও লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কোনো টিন্টেড প্রোডাক্ট ট্রাই করতে পারো। সো হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আমাকে জানিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে স্কিন কেয়ার রুটিনটা কেমন লাগলো, ফলো করো, আমি শিওর যে তোমাদেরও এটা কাজ করবে। দুর্গাপুজোর পরে স্কিনটাকে কিন্তু একটু প্রিপেয়ার করে নিতে হবে আমাদের আপকামিং ফেস্টিভ্যালগুলোর জন্য। সো ডেফিনেটলি ট্রাই করো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, যাবার আগে সাবস্ক্রাইবটা না করা থাকলে অবশ্যই করে নিও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।